রামাত, এই রামাত, আমাকে ডেকেছেন স্যার? জি স্যার, ডেকেছি। একটা কথা জানতে ইচ্ছিল খুব, তাই বলুন দেখি স্যার, এই বাড়ির মালিক কে? জি আপনি। কারেক্ট কারেক্ট কারেক্ট, ঠিক মতো ডিউটি না করলে চাকরি যাবে কার? আমার না তোমার? কার আবার, আমার? তাহলে এবার একটা হুকুম করছি, এখন চার চামচ চিনি দিয়ে গরম গরম এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। চিনি দিয়ে? তাও আবার চার চামচ? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন, যা। জি আনছি। আর কিছু না হোক, কিরণ বাপের বাড়ি থেকে আসার আগে চিনি দিয়ে এক কাপ চা খেয়ে নি। বড় সাহেব, চা। বুঝলি রহমত, চিনি দিয়ে চা করার মজাই আলাদা। কিন্তু কিরণ মামুনি যদি এসে জানে? কিরণ মামুনির কি হবে, কি হবে? আরে আমি কি কিরণকে ভয় পাই? এই শঙ্কর চৌধুরীর কাছে কত হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত 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 জল, কত জল, কত জল, কত জল। দা, তুই কখন এলি মা কিরণ? মা কিরণ বলে আর মায়া দেখাতে হবে না, দেখি। বাহ 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 বাহ, কি মিষ্টি। রহমত চাচা, নিশ্চয় চার চামচ চিনি দিয়েছো? হ্যাঁ মা, কিন্তু আমার কোনো দোষ নেই বড় সাহেব। চল বেড়া চল, মিথ্যাবাদী। আমি আরো বললাম, রহমত তুই চিনি দিয়ে চা দিচ্ছিস, কিরণ মামনি যদি জানতে পারে? থাক বড়াব্বু, আর মিথ্যে বলে পাপের বোঝা বাড়াতে হবে না। আচ্ছা বড়াব্বু, আমার ভালোবাসা কি তোমার কাছে এতই তেত যে চিনি দিয়ে চা খাওয়াটা তোমার চাই? আরে কোন শালা বলো, তোর ভালোবাসা তেত সুন্দরবনের মধু তেত হতে পারে, অস্ট্রেলিয়ার মধু তেত হতে পারে, ভারতের মধু তেত হতে পারে, কিন্তু তোর ভালোবাসা তেত হতে পারে না। আমি কান ধরছি, আর কোনদিন চিনি দিয়ে চা খাবো না। থাক, আর মাপ চাইতে হবে না। বড়জনের অবস্থা তো দেখলাম, এবার দেখে আসি ছোটজন কি করছে। ছোট সাহেব ওঠেন, বেলা তো অনেক হয়েছে। রাজ, রাজ, এই রাজ ওঠো। কি হলো, ওঠো। আর ছাড়ো না, ছাড়ো। ঘরের কি অবস্থা, এসব পরিষ্কার করবে কে? কেন, আমার বউ। তোমার বউটা আবার কে? বউকে মানে পাঁচটা না দশটা না, আমার একটা মাত্র বউ, আর সেটা হচ্ছে তুমি। যাও, তোমার না কোনো লজ্জা নেই, তা এত বেলা এখন যে ঘুমোচ্ছ, অফিসে যাবে না? জানো কটা বাজে? কটা হবে, আটটা? জি না। তাহলে সাড়ে আটটা? না, দশটা বাজে। দশটা বাজে? ওরে বাবারে, গেছি, আমার তো বারোটা বেজে গেছে। আজ কাজলের কাছে শান্তি খেতে হবে। সরো সরো সরো। এই এই, যাও যাও। কি অবস্থা করে গেছে। কি হয়েছে, এই অর্ধেক পোশাক পরে তুমি অফিসে যাচ্ছ? বাই। সরি কাজল। সরি বলতে হবে না, পাঁচশো টাকা দে। পাঁচশো টাকা মানে? এসো চান্দ, আমার মতো একটা মেয়ের সাথে দিনের শুরুতেই ছোঁয়াছুঁই,
দেহের সাথে দেহ লাগা, দিনটা কত ভালো যাবে বুঝতে পারছিস? এমন একটা দিন সাধনা করেও কারো জীবনে আসে না, তোর জন্য মেঘনা চাইতে বৃষ্টি। টাকা জলদি বের কর। টাকা কি গাছের গোটা যে চাইলাম আর টুক করে পেরে দিলাম, বাকি রইল এই যে ব্যাটা। হুনেন হুন বেটি, ছাড় ছাড় বেটি। নো মিস্টার, বাকির নাম ফাঁকি, বের করবেন না আমি অফিসের লোকজন দায়িত্ব পালাম। না না, সকাল সকাল 500 টাকা। ওয়াও 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 ওয়াও, আবার হইবে গো দেখা, এ দেখা শেষ দেখা নয় তো। শালি, তোর ফুর্তি ছুটাচ্ছি। মিস ডানা, একটু আমার রুমে আসুন। আমাকে ডেকেছেন স্যার? ইয়েস, একটা ডিকটেশন নিতে হবে। বলুন স্যার। আরে না না না, এই ডিকটেশন নোটবুকে না, আপনার মনে নিতে হবে। আপনার চোখ দুটো মনে হয় পাট ক্ষেতের মতো, আপনার নাক মনে হয় বাঁশের মতো, আপনার ঠোঁট দুটো একদম বাতাবি লেবুর মতো, আরে না না না, কমলা লেবুর মতো, আপনার গলা মনে হয় একদম রাজহংসীর মতো, আপনার বুক আর নিচে নামতে হবে না মিস ডায়না, আপনি ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে না থেকে যান। দাওয়া কাতি লেখ তুই ডায়নাকে ভাগালি কেন? মিস্টার ফটকা চৌধুরী, এটা অফিস, প্রেম করার গড়ের মাঠ না। আমার অফিসে আমি যা ইচ্ছা তা করব, তোর কি? তোর কি? তুই যাতে অফিসে যা খুশি তা করতে না পারিস, এর জন্য তোর বাবা মানে আমার বড় আব্বু আমাকে এখানে চাকরি দিয়েছে। আচ্ছা আচ্ছা, তুই লজ্জা করে না সবার সাথে প্রেম করতে? আরে প্রেম ছাড়া জীবন চলে নাকি? লাভ ইজ লাইফ, লাইফ ইজ লাভ, বুঝলি সামরি? ভালোবাসে ডক্টরেট। শোন, তবে তবে তুই যদি আমাকে ভালোবাসতে রাজি হোস, তবে খোদার কসম সব বাদ দিয়ে তোকেই আমি বিয়ে করব। এই কথাটার কজন কি বলেছে? আর কাউকে না, স্যার কসম। চুপ মিথ্যাবাদী, তুই আমার বোন কিরণকে বলিস নি? বল বল, তুই আমার বোন কিরণকে বলিস নি? আরে ছাড় ছাড়, হ্যাঁ বলেছি। আরে বাবা, ওটা তো একটা খেলা, জানিস আজ যখন কিরণকে বলেছি তুই আমার 5টানা 10টানা একটা মাত্র বউ, তখন যদি ওর চেহারাটা দেখতি একেবারে কমলা লেবুর মতো লাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সত্যি বলতো তুই কাকে ভালোবাসিস? আবার জিগায়, তোকে, শুধু তোকে। ডোন্ট মেক জোক উইথ মি, আমি কিরণ না যে তোর পাম্পটি পে ফুলে একেবারে ঢোল হয়ে যাব। এই যে, আর তুই আনন্দে ধেই করে নাচবি। সত্যি বলছি, তুই যদি ভালোবাসা দিস তবে আর কিচ্ছু চাই না। আরে আরে, প্রেম মরি মর কি না যে বাজার থেকে কিনে এনে দিলাম। আচ্ছা তুই সত্যি করে বল, তুই কাকে ভালোবাসিস? সে যে কেউ হোক, বাট নট ইউ, তোকে না। ক্লিয়ার? নট ক্লিয়ার, তুই আমাকে ছাড়া আর কাউকেই ভালোবাসতে পারিস না। আই নো ইট ভেরি ওয়েল। ঠিক মতো পাহারা দেবে না, ঠিক মতো পাহারা দেয়। জি বড় সাহেব, আপনি কোনো চিন্তা করেন না। তারা দেখাচ্ছি মজা।
বুঝছ, তুই আর আমি একদিন বড় সাহেব সুদ খামো ধোয়া সারু। তুই পাহাড়াদের গুলো কেন কোথায়? ওদের কোনো দোষ নেই, ওরা সব দিন কানা, তাই আমাকে দেখতে পাইনি। বাহ, একদম হাওয়ানা চুরুত মনে হচ্ছে। অনেকদিন পরে পেলাম কিনা তাই। এই কথাটি কি কিরণ শুনবে না বিশ্বাস করবে বড় আব্বু? কিরণ তো এখানে নেই, দেখেও নি, তাই বলছিলাম মামলাটা তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে হয় না। অবশ্যই রাখা যায়, তবে তুই হাত চুলকাচ্ছিস কেন বড় আব্বু? আমার না রাশিতে আজ অর্থপ্রাপ্তির যোগ আছে, তাই হাতটাও চুলকাচ্ছে। জলদি দাও, নইলে কিরণকে এইভাবে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়াটা কি ঠিক হবে? হাত চুলকালে আমি কি করব, দেরি করলে ঝামেলা বাঁধতে পারে। চপ 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 বাবা চপ চপ। আরে কিরণকে আর ডাকতে হবে না বড়বু, তুমি না খুব ভালো, চল চলো। বাবা রে, ওরে বাবা গেছি রে। আরে আমার দশটা না পাঁচটা না, একটা মাত্র বউ কোথায় গেল রে? কি আছে, কি আছে তোমার, তুমি এমন করছো কেন? হ্যাঁ অমন করছো কি আর সাথে? তোমার এই বোনটা আমার পাটা ল্যাংড়া করে দিয়েছে। ভালো করেছে, আমি সব শুনেছি কাজলের কাছে। আমি কাজলকে বলে দিয়েছি অফিসে কোন রকম গন্ডগোল করলে যেন শাসন করে। এই অফিসে একটু সিরিয়াস হও। রামাত, এ রামাত, কাজল এটা তো ঠিক হয়নি। আহা আহা, তোর দেখি মন একেবারে গলে গলে পড়ছে। গলবে না, ও আমার পাঁচটা না দশটা না একটা মাত্র বউ। মাইরি, তুই যেমন ঠিক করে ভ্যালেন্টাইন হাসি দিচ্ছিস, তাতে মনে হয় রাজ তোকে বিয়েই করে ফেলেছে। শোন আরে গাধি, ওর কথা ভুলিস না, রাজ এই ডায়লগ কম করে 100 মেগে বলেছে। খালি ভেজাল লাগে। এখন চল, খেতে পেয়েছে। উফু, খেতে পেয়েছে। আরে আমি কি নাস্তা দেবো? তুই লুচি তরকারি বানাবি বলে আমি তো কোনো নাস্তাই বানাইনি। লুচি সবজি, ইয়া, চল চল চল, অফ চল। এই যে এসে গেছে গরম গরম লুচি তরকারি, দেখ দেখ দেখ। আরে নে নে নে, আমার দাঁত দিন। আরে বেটা ধর ধর। আরে আস্তে আস্তে, খিদে লেগেছে আমার, আর ইঁদুর দৌড়াচ্ছে তোমাদের পেটে। আরে তোর লুচি তরকারি খাবো বলে এক সপ্তাহ ধরে অপেক্ষা করি, তাই যখন পাই তখন আর দেরি হয় না, বুঝলি? তুই রোজ বানাতে পারিস না কাজল? এই লুচি তরকারি বানানো আমাকে শিখিয়ে দিস তো। না না, শেখানো যাবে না, সব শিখিয়ে ফেললে আমার দাম কমে যাবে। চাচা তুমি শুরু করো। শুরু করবো কি মা, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করে দিয়েছি, এই জন্য তোকে এত ভালো লাগে, তোর রান্নাটা ফার্স্ট ক্লাস। মেয়েটাও ফার্স্ট ক্লাস বাবা। দেখতে হবে না বোনটা কার? আমার। থাক থাক, আর গ্যাস দিতে হবে না, এবার চলো। চলো মানে কোথায় যাবো? বাবার কাছে। কেন, তোর বাবার সাথে কথাই হয়েছে, এক মেয়ে কিরণ আমার সঙ্গে থাকবে আর এক মেয়ে কাজল থাকবে তার কাছে। তাছাড়া কাল তো দেখা করে এলো, আজ আবার কেন? বাবার শরীরটা ভালো না বড় আব্বু। সে কথা আগে বলবি না, চল আমিও যাবো। আই না বড় আব্বু, তেমন কিছু না, তোমাকে যেতে হবে না। তাহলে রাজকে নিয়ে যা, রাজ তুই ওদের বাড়িতে নিয়ে যা, এর মাঝখানে লুচি তরকারিগুলো আমি শেষ করে দিই। হ্যাঁ চল রাজ। আরে আরে সাইয়া দেখ, মোর একটা ভুল পাই না, ও দুই দুইটা ভুল লাগিয়া ঘরে, দুই ফুল এক মালি, মোগলে কেটে রাইস। হেই, একটা ফুল পাইলে আমি বইয়ের মধ্যে হানাইয়া থইতাম। কুকুর ঘেউ ঘেউ করবে, তাই বলে তোমাকে কুকুর হতে হবে না। চলো চলো চলো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বস বসো বাবা, বসো।
এখন কেমন আছেন? ভালো বাবা, ও একটু ঠান্ডা লেগেছে। আর এই বয়সে শরীরে একবার যা লাগে তা ছাড়তে চায় না। তা তোমার বাবা কেমন আছে? খুব ভালো চাচা, কিরণের শাসনে বাবার পান থেকে চুন খসার উপায় নেই। আর তোমার কথা বলো। আমার তো আর কি বলবো, ওর শাসনে আমার একই অবস্থা। শালা ফটকা, বাবার কাছে এসে ভালো মানুষ সাজছে। কিছু বললে? শুনে লাভ নেই, এবার তুমি যাও, নইলে বড় আব্বু চিন্তা করবে। ও খালি মুখে চলে যাবে। বাবা, ওর জন্য এখন আমি রাখতে পারবো না। তাক তাক, অত কষ্ট আপনাকে করতে হবে না, এখন আমি যাই। সালাম আলাইকুম সালাম জান সাসু সালাম। এই নিজের শরীরের দিকে খেয়াল রেখো, আর খাওয়া দাওয়া ঠিক মতো করো, ফিডারে দুধ খেও, আর গরম পানি দিয়ে গোসল করো। কিরণের ঢং দেখলে না একেবারে রাগে গা জ্বলে যায়। তুই দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছিস কাজল, রাজার একটু বসে গেলে কি হতো? তোর সাথে ন্যাকামো বউ খেলা খেলতো, আমার বিরক্ত লাগতো। বাবা বাবা শুনলার কথা, রাজ নাকি আমার সাথে বউ খেলা খেলে। আরে না, রাজ মন থেকেই তোকে বউ বলে ডাকে। হালায় এই যে গেলে, আয় তাই না কে বস, উড়ে যে দেখে না আয় পড়ছে। দেখ তো এই ঘুষিটা খেতে কেমন, ডিজুসের মতো লাগে কিনা। পোস্টপেডটা প্রিপেড, পোস্টপেড এক টাকা, প্রিপেড দুই টাকা। পোস্টপেড প্রিপেড কিছুই তো বুঝতেছি না, কিছুই বোঝে নাই। চল। আরে ওই চন্দু, বিলটা নিয়ে যা। না বললে তো হবে না, আমি কিরণের কাছে মিথ্যে বলতে পারবো। সবসময় কিরণের ভয় দেখাবি না তো, কত দিতে হবে তাই বল। সকাল সকাল ঘুষ খেলে একটু বেশি করে খেতে হয়, নইলে দিনটাই খারাপ যাবে। কত যে বলি, ঠিক আছে 2000 দিলে চলবে। একটু বেশি হলো না? আমার আজ 2000 টাকাই লাগবে, বলো তুমি দেবে কিনা। দেবো দেবো বাবা দেবো, এনে দাও। ভেরি গুড, খুশি। আর তোরটা? আমারটা বাবার সামনে দেওয়া যাবে না, ওই চিপায় চল। আয়। আরে ছাড়। না, অনেকটা দূরে এসেছি, এবার দেখ। যত টাকা চাবি দেবো, শুধু একবার বল। কি? ওই যে ওইটা। কি ওটা করছিস? চলি ওইটা বোঝো না, আই লাভ ইউ। এই আমাকে ঢুকিয়ে কি ফুসুক ফুসুক করা হচ্ছে? বাবা লুচি আর তরকারির কথা বলছি বাবা। লুচি তরকারি? ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস, জলদি রেডি কর। হাই হাই হাই, যে কাজ পারবি না তা করতে গেলে এমনই হয়, বাচ্চাদের মতো কাঁদিস না তো। যা লবণ দা নিচে নিয়ে, জলদি যা জলদি যা। চাচা ডাক্তার ডাকো। লাগবে না, ডাক্তার ডাকতে হবে না। ডাক্তার সাহেবা, তা এই বাড়িতে পার্মানেন্ট থেকে যাও, বলা তো যায় না আবার কখনকার কপাল পড়ে। না ওর থাকতে হবে না, আমি আছি, তোমার কপাল পড়লে আমি দেখবো। ও বাসা যাক, বাবা একলা তো, বাসা যাক। নেকা, দেখো না। কংগ্রেচুলেশনস মাই সুইট সুইট পাপ্পা, আজ তোমার 50তম বিবাহ বার্ষিকী। নাও মোমবাতি নিভিয়ে কেক কাটো। আপা
আজ মার কথা তোমার খুব মনে পড়বে, তোমার বুকে অনেক ব্যথা উঠলে উঠবে, আর সেই ব্যথা ভোলার জন্য তুমি আজ লুকিয়ে লুকিয়ে মদ খাবে। আজকের জন্য, শুধু আজকের জন্য আমাদের সবার পক্ষ থেকে তোমার জন্য এই উপহার। থ্যাংক ইউ। আমি তোমার চোখের আড়ানো নেই, অজানা ভয়ে তুমি কেঁপে উঠতে, আর এখন তুমি আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছো, অনেক দূরে সরে গেছো। আচ্ছা আচ্ছা, তুমি কি এখন আমাকে দেখতে পাও? হ্যাঁ বলো, বলো আমাকে দিয়ে তুমি কি এখনো ভাবো, এখনো দুশ্চিন্তা করো? করো, করো না সালমা, করো না সালমা, করো না, করো না। আমি খুব সুখে আছি, আমার কোনো দুঃখ নেই। এক ছেলে রাজকে রেখে গিয়েছিলে, আমি আরো দুই মেয়ে কেনেছি আমার কাছে, রাজ, কাজল, কিরণ। ওদের সেবা যত্নে তোমার অভাব একটুও বুঝতে দেয় না। আমি সুখী, খুব সুখী। যেটুকু দুঃখ তা শুধু এই জন্য যে, এই জন্য যে আমার এই সুখ তুমি দেখতে পাও না, দেখতে পাও না। তুমি তুমি কেন চলে গেলে সালমা, কেন চলে গেলে, কেন চলে গেলে সালমা, কেন চলে গেলে? তালাটাও খুলে নি, মাঝখান থেকে কিছু হাড় ভাঙে, কিছু রক্ত বের হয়, কিছু ডাক্তার খরচের টাকা লাগে, এই যা। তালা খুলবে কে? আমি আমি খুলে দিতেছি। ভবিষ্যতের জন্য আমার চেহারাটা দেখে রাখ, যা। আসসালামু আলাইকুম স্যার। সব জায়গাতে হিরোগিরি, গুন্ডাদের সাথে মারামারি করতে কে বলেছিল শুনি? যদি বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেত। কেন ক্ষতি হবে কেন? আরে জিম করা বডি, এত কষ্ট করে বডি বানাচ্ছে কি মার খাওয়ার জন্য? না, প্রেম করার জন্য। আমি বলে দিচ্ছি, আর কোনোদিন মারামারির মধ্যে যাবে না।
বন্দে মায়া লাগাইছে, রীতি শিখাইছে। কিরণ, প্রেমিকার কোনো বিশ্বকাপ প্রতিযোগিতা থাকলে তুই বিশ্ব চ্যাম্পিয়ন হতি। তবে দুঃখ কি জানিস, উলোবনে মুক্ত ছড়াচ্ছিস, এই ফটকাটা প্রেমের কিচ্ছু বোঝে না। আরে একবার প্রেম করে দেখ, বুঝি কিনা। সে আমার বুঝি কাজ নেই, কিরণ বুঝলে চলবে। তুই সবসময় ইয়ারকি করিস না, ইয়ারকি না, আমি সিরিয়াসলি বলছি, ওর পিছে ছাড়, নইলে তোর বরকে আমি একদিন কেড়ে নেব। কেন, আমার বরকে তো পাকা ধানে মই দিয়েছে যে তুই আমার বরকে কেড়ে নিবি। দিতেও পারি, তাই আগে থেকে 10 নম্বর সিগন্যাল দিয়ে রাখলাম। কি নিয়ে আলাপ হচ্ছে, আমি কি অংশ নিতে পারি? বড়বু, জলদি জলদি এই ফটকার বিয়ে দিয়ে দাও, নইলে একদিন দেখবে জেলে চার দেয়ালের মধ্যে 420 নম্বর কয়েদির কাপড় পরে গালে হাত দিয়ে বসে আছে। কাজল যখন বলেছে তখন তো বিয়ে দিতেই হয়। শোন, কালই তোর আর রাজের বিয়ের কথা তোর বাবার সঙ্গে গিয়ে ফাইনাল করবো। অফিস থেকে তুই আমাকে এখানে নিয়ে এলি কেন? জানার জন্য। এই, আমার মধ্যে ভেজাল কি? কেন তুই আমাকে ভালোবাসিস না? আরে সবাই আমার পেছনে হাজির বিরিয়ানি নিয়ে ঘুরে, আর তুমি শালী আমাকে পান্তাবাতের মতো অ্যাভয়েড করো। আর এই জন্যই তোর প্রতি আমার ভালোবাসা ডিপ টিউবওয়েলের মতো দিন দিন গভীর হতে যাচ্ছে। প্লিজ মনটাকে একটু বোমের মতো কর, আমি আগুন হয়ে তোকে গলিয়ে দিই। শুন 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 শুন, না নো, নেভার, তোকে ভালোবাসার কোনো প্রশ্ন উঠতে পারে না। কিন্তু আজ তোর মুখ থেকে আমি ভালোবাসার কথা শুনবই, এন্ড ইটস মাই চ্যালেঞ্জ। মুখ থেকে বললে কি হবে যদি বুক থেকে না বলি? আমি তোর বুকে কান পাতলে টেলিপ্যাথির মতো সব জানতে পারবো। ভালো হবে না বলছি, ফোন 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 জলদি কাজলকে নিয়ে বাড়িতে চলে আয়। বাবা আসছি বাবা। তোমার কাছে যা সুসংবাদ, আমার কাছে তা দুঃসংবাদ। এই যে চলেন, বাবা আপনাকে নিয়ে যেতে বলেছে, একটা দারুণ সুখবর দেবে, চলেন। এই তুই বস, আমি দেখছি। কি ব্যাপার, পতাকালে কেন? কোথায় যাও? দেও গাড়ি সঙ্গে লইয়েছি। এদিন আমারে দেজু পোস্টপেড প্রিপেড কত রকমের কার্ড দেছো, এইবার সব প্যাকেজ সুদ্ধা ভিড়াই দিব। আচ্ছা এই যা, তক্তা শুনে গিয়ে ভালো।
এটা জানলাম তুই খামাক লম বইসা রাজ রাজ কথা বল রাজ রাজ ওট রাজ রাজ ওট রাজ 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 ওট রাজ রাজ না রাজ তোকে আমি মরতে দেব না রাজ তোকে আমি মরতে দেব না রাজ 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 তোর কাজলের মুখের কথা শুনেছে রাজ তোর কাজলের মুখের কথা শুনেছে রাজ 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 আমি তোকে ভালোবাসি রাজ আমি তোকে ভালোবাসি রাজ তোর বুক থেকে তোর মনের কথা বেরিয়ে এসেছে আরে আমার কিচ্ছু হয়নি তোর মুখ থেকে ভালোবাসার কথা শুনতে এতক্ষণ মরার মতো পড়েছিলাম দারুণ কষ্ট হয়েছে সিম্পল ভালোবাসার কথা শুনতে মানুষকে এত কষ্ট করতে হয় আগে জানলে কোন শালায় ভালোবাসত কি ভেবেছিস তুই কি ভেবেছিস তুই যা খুশি তাই করবি তাই আমি মেনে নেব না কখনোই না আর আর কখনোই তুই মুখ আমাকে দেখাবি না আমার মুখটা না দেখলেও তোর মুখটা আমাকে দেখতে দিস এসব কথা যে শুনলে খুশি হবে তাকে বলিস নাটক নাটক খেলা অনেক হয়েছে এবার যা আমি তোর সাথে কোনো নাটক করিনি তোর মুখ থেকে ভালোবাসার এই কথাটা শোনার জন্য আমি কি কম চেষ্টা করেছি আমি তোকে বহুবার বলতে চেষ্টা করেছি আমি তোকে ভালোবাসি কিন্তু পারিনি তুই খেলা ভেবে অবহেলায় উড়িয়ে দিয়েছিস কিন্তু ওই উপরে বসে যিনি আমাদের সবাইকে নিয়ে খেলেন তার খেলা বোঝার সাধ্য না আমার আছে না তোর আছে তোকে বিশ্বাস করতেছি আমার ভয় হয় আমাকে বিশ্বাস করতে তোর এত ভয়